একুশ বাইশের যে আমাদের যে মানে বর্ষ শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের অ্যাডভান্স যেহেতু 3 মাস চলে গেছে, আগাম জানিয়ে দিয়েছে যে আগামী শিক্ষাবর্ষেরও আমরা 30% সিলেবাস রিডিউস করে দিলাম, 70% সিলেবাসের ভিত্তিতে আগামীতে পরীক্ষা নেওয়া হবে। এবারও আমরা 70% ভিত্তিতেই চলছে, কিন্তু আগের বছর অ্যাডভান্স জানিয়ে দিয়েছে যাতে, এবং সেম যা যা ছিল এবছর সেম, আর সিলেবাস আর চেঞ্জ করবে না, এই সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষা আগামীতে নেওয়া হবে। আরেকটা বিষয় জানার ছিল যে গত 2 বছর ধরে আমরা দেখছি কোভিডের যে প্রভাবটা রয়েছে, আগামীতে থার্ড ওয়েভ আসবে কিনা সেটা আমরা জানি না এখন, বাট ইন কেস যদি আসে সেটাকে মাথায় রেখে এবার যারা ভোট দিতে যাচ্ছে তারা যদি ইন কেস না দিতে পারে, কোন প্রিপারেশন হবে কিনা এই বছর? কোনটা গত 2 বছর ধরে তো আমরা দেখছি কোভিডের প্রভাব রয়েছে, গতবার পরীক্ষা নিতে একটু প্রবলেম হয়েছিল, এবার পরীক্ষাটা এখনো হয়নি, সামনের বছর যারা 2022-এ ভোট দিতে চায় সেই সময় যদি কোভিডের প্রভাবটা আসে সেটাকে মাথায় রেখে এখন থেকে কোনো? দেখুন, সারা ভারতবর্ষে ব্যাপারটা জটিল, এবং আজকে মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সারা ভারতবর্ষের খবর ওনারা রেখেছেন, এবং সবাই পুঙ্খানুপুঙ্খভাবে, এবং যারাই মিটিংয়ে এসেছেন সবাই তৈরি হয়ে এসেছেন, সারা ভারতবর্ষের চিত্র প্লেস করেছেন, বিভিন্ন আলোচনা হয়েছে, পজিটিভ নেগেটিভ কোনটা হলে ভালো কোনটা, সব কিছু জানার পরেও পরিস্থিতির দিকে বিবেচনা করে দেশের যা পরিস্থিতি হবে ত্রিপুরা রাজ্যের, দেশের বাইরে নয়, সুতরাং সেটা মাথায় রেখে, এবং যেহেতু আগাম এই ব্যবস্থা, এই জন্যই মধ্যশিক্ষা পর্ষদ এবার আগের থেকেই 30% রিডিউস করে দিল, সুতরাং আগামী বছর কী হবে সেটা মাথায় রেখেই সমস্ত রকম প্রিপারেশান তৈরি হচ্ছে। এবং এই আপনারা থাকতে থাকতে দেখবেন অনেকগুলি ফোন আসছে স্যার পরীক্ষা কি নেওয়া হবে? আমি বলছি 21 তারিখ ফাইনাল হবে। স্যার 9-এর যদি রেজাল্টটা ধরা হয় তাহলে তো আমরা অনেকে 10-এ উঠে ভালো রেজাল্ট করেছিলাম, সেটা কিছু করা যাবে না, যদি পরীক্ষা হয় তাহলে একরকম, না হলে মূল্যায়ন কি হবে, মূল্যায়ন মানে রেজাল্ট কি হবে সেটা যা সিদ্ধান্ত নেবে, এক্সপার্ট কমিটি হোক বা বোর্ড কর্তৃপক্ষ হোক, সেটা নিয়ে যদি কেউ স্যাটিসফাইড না হয় তাহলে সে তার জন্য প্রভিশন রাখা, CBSE তাই করেছে, যে যদি সিবিএসই বোর্ডের সিদ্ধান্ত যদি যদি এগ্রি না করে, তার যদি স্যাটিসফাইড না হয় পরবর্তী সময় নর্মাল কোর্ট যখন আসবে তখন সেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, এটাই ব্যবস্থা। একটা কনফিউশন দেখা দিচ্ছে, এটা হলো প্রমোটেড তো হইতেছে ক্লাস 5 থেকে 6-7 থেকে 8 থেকে প্রমোশন হয়ে গেছে, 5 এই যারা উঠবো তাদের তো মূল্যায়ন পরীক্ষায় ব্যস্ত হবে, এখন কোন ক্লাসের তারা মূল্যায়ন দেবো? 5-এরটা তারা কোন ক্লাসেরটা দেবো? আমাদের অ্যাসেসমেন্ট দেখা যাবে, তা সে যে পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষায় কি রেজাল্ট হবে ওইটা শুধু হবে, 6-এর মূল্যায়ন, 5-এরটা 5-এর মূল্যায়ন, 8-এরটা 8-এর মূল্যায়ন, 9-এ সে পড়বে কিন্তু মূল্যায়নটা হবে 8-এর, কারণ এটা আমাদের যেহেতু এটা পাস ফেল প্রথা চালু হয়েছে, আমরা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছি এবং অ্যামেন্ডমেন্ট হয়েছে, রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে আমাদের ত্রিপুরাতে, সেজন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। আরেকটা বিষয়, এবার কোভিডে তো অনেক আক্রান্ত হয়েছে, কতজন শিক্ষক এফেক্টেড হয়েছে, মারা গেছে, এই ধরনের তথ্য আপনার? না, এই মুহূর্তে নেই, কিন্তু ওয়ার রুমে প্রায় 300 শতাধিক, রাজ্যের যতগুলি ওয়ার রুম আছে, আমাদের রাজ্যের 6টা ডিস্ট্রিক্টে 6টা ওয়ার রুম রয়েছে, সেই ওয়ার রুমে শিক্ষক শিক্ষিকারা তাদের নিজেদের প্রত্যেক দিন অতিরিক্ত ডিউটি করছে ওয়ার রুমে, এবং তারা এটা একটা তাদের দায়িত্ব কর্তব্য মনে করে, এটা একটা ভূয়সী প্রশংসা হয়েছে সর্বস্তরে, এবং প্রত্যেক জেলায় শিক্ষা দপ্তর নিজেরা ওয়ার রুমে কাজ করছে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা সেখানে কাজ করে, যারা এফেক্টেড হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে তাদের বাড়িতে যোগাযোগ করছে, আবার টেলিফোন টাইম টু টাইম তাদের খবর নিচ্ছে, তাদের কোথাও অ্যাম্বুলেন্স প্রয়োজন কিনা, বা তাদের কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন কিনা, বা তাদের হসপিটালাইজ করতে হবে কিনা, টাইম টু টাইম যোগাযোগ করছে, এটা আমি বলতে পারবো, কিন্তু
মুহূর্তে কতজন ইনফেক্টেড হয়েছে বা কতজন মারা যায় এই মুহূর্তে নেই, তবে যেহেতু আপনি বলেছেন সেটা আমরা একটা সার্ভে করে দেখব।